বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার হাতের একদম ডিম কষা বানানোর রেসিপিটা নিয়ে। ডিম কষা বানাতে খুবই কম জিনিস লাগে আর খুব কম সময়ে হয়ে যায়, যদি না তোমরা আলু দাও। আলু দিলেও খুব বেশি সময় লাগে না। তো চলো যাওয়া যাক কি কি দিয়ে আমি বানাচ্ছি। এখানে আমি 5টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি, বয়েল করা, হার্ড বয়েল একদম। আর এখানে 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে দেখো একটু কাঁচা লঙ্কা লম্বা করে চিরে রেখেছি। এখানে 2টো ছোট ছোট টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর এখানে হচ্ছে 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটু এটাকে কি বলে দারচিনি, আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা, গোটা জিরে নিতে চাইলে নিতেই পারো, আমি এত কিছু ইউজ করছি না, খালি এই কটা জিনিসই ইউজ করবো। তার সাথে যেটা খুব বেসিক জিনিস সেটা হচ্ছে এখানে দেখো 2টো কাঁচা লঙ্কা, একটু রসুন আর আদা, 6-7 কোয়া রসুন, একটুখানি বড় একটা আদার টুকরো, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছি, কারণ আমরা কাঁচা লঙ্কা রান্নাই খাই, ফর কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করি। তো এই হচ্ছে আমার টোটাল ইনগ্রিডিয়েন্টস, আর এই কড়াইটাতে আমি রান্না করব। রান্নাটা শুরু করার আগেই বলে দিই, কড়াইটা দেখে কেউ কোনো খারাপ মন্তব্য করো না। এটা আমি ব্লগে অনেকবার বলেছি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি তো বাসন সেভাবে মাজতাম না, আমার হাজব্যান্ডই মাজতো, তো ওর পক্ষে অত পরিষ্কার করে মাজা সম্ভব না। এখন আমি মাজি, তাই যতটা পেরেছি আমি পরিষ্কার করেছি, আর তবু এই জায়গাগুলো আমি আর তুলতে পারছি না। চলো রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হতে দিই। কড়াই গরম হলে রান্নাটা সর্ষের তেলে করবো, তো কড়াইতে তেল দেবো। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে তেল ঢেলে নিলাম। আগে অল্প করে তেল ঢাললাম, কারণ আমি ডিমগুলোকে একটু ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, তো ডিমগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব। অ্যাজ ইউজুয়াল আমি কড়াইতে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে নেওয়ার পরে ডিমগুলোকে দেব, কারণ কী বলতো, ডিমগুলো ধুয়ে তুলে রেখে দিত, প্লেটের মধ্যে জল ছিল, মানে যা হয় ওই একই প্লেটে সব রাখা পেঁয়াজ টেয়াজ, ওই জন্য ডিমগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব, নাড়িয়ে নাড়িয়ে। ডিমগুলো আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, একটু ভাজা ভাজা দাগ লাগে না, দেখতে বেশ ভালো লাগে। তো চলো ডিমগুলো একটু তুলে নিই। আর একটু তেল অ্যাড করবো, কারণ এটুকু তেলে তো ডিম রান্না করা যাবে না। তেলটা গরম হতে দিই। তেল আমার ভালো করে গরম হয়ে গেছে, একটু দেবো দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে রেখেছি, দেবো লবঙ্গ 2টো, লঙ্কা একটা ফাটিয়ে রেখেছি, দিয়ে দেবো। তোমরা এর সাথে জিরে তেজপাতাও অ্যাড করতে পারো, আমি আর এখন অ্যাড করলাম না, কারণ তাতে টেস্টের কোনো পার্থক্য হবে না। ভালো করে ফ্রাই হয়ে গেছে, তো এর মধ্যে এখন অ্যাড করে দেবো আমি পেঁয়াজ, যে পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছিলাম। একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিই। পেঁয়াজ দেখো খুব ভালো করে একদম গোল্ডেন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে রেখে দিলাম, একটু ভালো করে নাড়াবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা স্মেলটা না যাচ্ছে। কাঁচা গন্ধটা পেঁয়াজ রসুনের, সরি আদা রসুনের গন্ধটা চলেই গেছে। এইবার আমি এর মধ্যে কিছু বেসিক মশলা অ্যাড করবো, যেগুলো আমরা প্রত্যেক দিনের রান্নায় ইউজ করে থাকি, কিছুই না বলে দিচ্ছি, মানে তোমরা জানো সেগুলো। দাঁড়া গ্যাসটা একটু কমিয়ে নিই। একটু জিরার গুঁড়ো অ্যাড করবো, একটু ধনের গুঁড়ো অ্যাড করবো, আর অ্যাড করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তার সাথে একটু অ্যাড করে দেব হলুদ, তার সাথে একটু অ্যাড করে দিলাম হলুদ, তো এটা দিয়ে ভালো করে নামিয়ে নেব। যেহেতু আমি মশলাগুলো জলে আগের থেকে ভিজিয়ে রাখিনি, তাই দেখো একটু আমার শোকানো শোকানো হয়ে যাচ্ছে, যাতে নিচে না লেগে যায়। সেক্ষেত্রে আমি এখানে কী করবো বলতো, মিক্সির যে জারে ধোয়া জলটা আছে না পেস্টের, ওইটাকে এখানে অ্যাড করে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলা দেখো এখানে সমস্তটা ভালো করে কষে গেছে, কাঁচা মশলার গন্ধ একটু বেরোচ্ছে না এখন আর, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। আর কি টেম্পটেটিং লাগছে দেখেছো মশলাটা? সেম মশলাতে তোমরা চিকেন মাটন দুটোই করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে এখানে অ্যাড করে দেবো, কাঁচা লঙ্কাটা আর একটু পরে অ্যাড করবো, টমেটোগুলোকে অ্যাড করে দেবো। আমি সেই পেঁয়াজ ভাজার সময় যেটুকু নুন দিয়েছিলাম তারপরে আর নুন দিইনি, তো এখন যেহেতু টমেটোটা অ্যাড করেছি একটুখানি নুন তো অবশ্যই দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায়। তো এরপর ভালো করে নামিয়ে দিই, দু মিনিটের মতন কষতে দেবো টমেটো দেওয়ার পরে মশলা। কষতে থাকুক এটা, সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, টমেটো দেখো নরম হয়ে গেছে খোসা থেকে আলাদা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো একটু দিয়ে নাড়িয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো নাড়িয়ে দিয়েছি। এবার যেটা আমি করবো সেটা হচ্ছে আমি যেহেতু এটা একটু মাখা মাখা বানাবো, মানে এর কারি অতটা ঝোল থাকবে না, তো ওর জন্য আমি সামান্য একটু জল অ্যাড করবো, করার পরে একটু নুন দেখে নেব যে কতটা কি আমার প্রয়োজন। তো আমি এই কাপের এক কাপ জল অ্যাড করেছি, তো ভালো করে মশলাগুলোকে জলের সাথে মিক্সড করে দিই। মিক্সড হয়ে গেছে, এবার একটু নুনটা টেস্ট করে নেব। নুন আর দিতে হবে না, একটু স্বাদের জন্য চিনি অ্যাড করব, মানে ব্যালেন্স করার জন্য সামান্য একটু। সমস্ত মশলা দেখো ভালো করে ফুটে গেছে, এবার আমি একটা একটা করে ডিমগুলো অ্যাড করে দেব। ডিমটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিই, একটু গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলা দিয়ে একটু ঢেকে দেবো নাড়িয়ে। একটুখানি ঢেকে দিই, ঢাকা খুলে দিয়েছি, আমার এক কারি এখন সম্পূর্ণ রেডি। চলো এটাকে একটা বোলে নিয়ে নিই, দেন তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা সার্ভিং বোলে ট্রান্সফার করে নিয়েছি আমার এগ কারিটা, দেখতে প্রচণ্ড ইয়ামি লাগছে, সন্দীপ খুব ভালো খায়, নিজের রান্না নিজে কি তারিফ করব। তোমাদের যদি পুরো প্রসেসটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে তাহলে আমাকে জানিও, আমি ডেফিনেটলি বানিয়ে দেখাবো। আর একটা জিনিস বলে দিই, আমি অলওয়েজ চেষ্টা করি কি কম সময়ে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর খেতে যাতে ভালো হয় এরকম কিছু রেসিপি ট্রাই করার, কারণ আমার তো জানোই একটা ছোটো বাচ্চা আছে প্লাস আমার অফিস আছে। তো তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও, আবার দেখাবো একটা নতুন ব্লগ বা রেসিপির সাথে, এখন যাই তাহলে।